নমস্কার, আজকে আমি ইনকন্টিনেন্সের উপরে কিছু কথা বলতে যাচ্ছি। ইনকন্টিনেন্স বেসিক্যালি হচ্ছে, সাধারণভাবে যদি আমি বলি, দ্যাট ইজ লিকেজ অফ ইউরিন, মানে ইউরিন নিয়ন্ত্রণের ইউরিন, মানে ইউরিন বেরিয়ে যাওয়া। এবং এই ইনকন্টিনেন্স সাধারণত তিন ধরনের হয়। ওয়ান ইজ স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স, মানে সর্দি কাশি বা হাঁচি দিলে ইউরিনটা বেরিয়ে যাওয়া, বা কোনো ভারী জিনিস ওঠালে ইউরিনটা যদি বেরিয়ে যায় সেটাকেও আমরা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স বলতে পারি। এছাড়া আরেক ধরনের ইনকন্টিনেন্স হয়, উইচ ইজ কল্ড আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্স। আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্সে এটা হয় যে আমাদের একদমই কন্ট্রোল থাকে না, এবং কন্ট্রোলের বাইরে ইউরিনটা যখন চলে যায় তখন সেটা লিক হয়ে যায় এবং সেটাকে আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্স বলে। এবং এছাড়াও আরেক ধরনের ইনকন্টিনেন্স হতে পারে, যেটা এই দুটোর মিশ্রণ, উইচ ইজ কল্ড মিক্সড ইউরিনারি ইনকন্টিনেন্স। এখানে দুটো ধরনেরই প্রবলেম সমানভাবে দেখা যায়, যেটাকে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স এবং আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্সের মিশ্রণ থাকে। নাও, এটার কারণ সাধারণত কী থাকে? দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সটা একটু বেশি হয়। মহিলাদের যদি মাল্টিপল প্রেগনেন্সিস থাকে, ওবেসিটি থাকে, আর যদি হচ্ছে সার্জারি হয়ে থাকে ইউটারাসে, তাহলে কিন্তু সাধারণত একটা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স থাকে। পুরুষদের ক্ষেত্রেও এটা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে সাধারণত এটা হয় প্রস্টেটের জন্য। প্রস্টেট সমস্যা যদি অনেক দিন ধরে চলতে থাকে, তাতে সাধারণত একটা ব্ল্যাডারের মধ্যে চেঞ্জেস আসে এবং এই চেঞ্জেসের জন্য সেই আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্সটা হয়। এবং মিক্সড ইউরিনারি ইনকন্টিনেন্স মানে এই দুটো মিশ্রণ হতে পারে, যেটা মোস্টলি মহিলাদের জন্য দেখা যায় বা পুরুষদের জন্য দেখা যেতে পারে যদি কোনো সার্জারি হয়ে থাকে বা অন্য কোনো ধরনের কোনো রোগ হয়ে থাকে। দ্বিতীয়ত যদি বলি মহিলা পুরুষদের ক্ষেত্রে কেন এই স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সটা হয়, সেটা সাধারণত একটা সার্জারির জন্য হয়। তো সার্জারিটা অবশ্যই একটা কারণ থাকে এবং তার প্রতিকারের জন্য কিন্তু একটু কমপ্লিকেটেড সার্জারির প্রয়োজন হতে পারে। আর আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্সে লাইফ ব্যালেন্স করা খুব প্রয়োজন। তাতে জল ইনটেক এবং অন্যান্য সাধারণত ওষুধও সাথে অ্যাড করা হয়, সেটাও কিন্তু একটা প্রতিকারের উপায়ের মধ্যে আছে। বাট এক্সারসাইজ কিন্তু মেইনস্ট্রে অফ দ্য ট্রিটমেন্ট, এটা কিন্তু করে যেতে হয়। এবং আসি মিক্সড ইউরিনারি ইনকন্টিনেন্সে, যেখানে কমপ্লিকেট একটু হতে পারে এবং প্রবলেমটা অনেক সময় হচ্ছে কিন্তু একটা জটিলতা ধারণ করে, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম মেইনস্টে অফ দ্য ট্রিটমেন্ট ইজ, ম্যাক্সিমাম সময়ই এটা একটা এক্সারসাইজেস, কিগেল এক্সারসাইজেস, সেটা করে যেতে হয়। এবং যদি তাতেও কন্ট্রোল না হয় তাহলে অনেক সময় ওষুধের সাহায্য নিতে হয়। নমস্কার।